আজ 15ই আগস্ট বাংলাদেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। বাঙালির জীবনের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক দিন আজ। 1975 সালের এই কাল রাতে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপদগামী উচ্ছৃঙ্খল সদস্য। তাদের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির 32 নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শাহাদত বরণ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও সুকান্ত বাবু। বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আব্দুল নাইম খান রিন্টু ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও ঘনিষ্ঠজন। কিন্তু ওই সময় বাংলাদেশে না থাকায় প্রাণে পিছে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। বাংলাদেশের জাতীয় শোক দিবস ও 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় সশস্ত্র বাহিনীর একটি চৌখস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানান। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। পরে 15ই আগস্ট শহীদদের রুহের মাগরাফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।